টেট পরীক্ষার্থী বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গণিতের পেডাগজি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। গণিত থেকে কী ধরনের পেডাগজি থাকতে পারে সেটা নিয়েই আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, আশা রাখছি প্রশ্নগুলি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহ বাড়াতে প্রয়োজন কঠোর শৃঙ্খলাবাদ তৈরি করা, রি ইনফোর্সমেন্ট দেওয়া, আবাসিক গণিত শিক্ষা কেন্দ্র তৈরি করা, ট্রায়াল ইরোর পদ্ধতি শেখানো। সঠিক উত্তরটি হবে রি ইনফোর্সমেন্ট দেওয়া। একজন শিক্ষক মহাশয় ছাত্রদের নির্দেশ দিলেন কিছু সংখ্যার মধ্য থেকে পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণ ঘন সংখ্যাগুলোকে চিহ্নিত করতে। এর ফলে শিক্ষার্থীদের কোন উদ্দেশ্য আয়ত্ত হবে? অপশন ক, দক্ষতামূলক, জ্ঞানমূলক, বোধমূলক নাকি প্রয়োগমূলক। সঠিক উত্তরটি হবে জ্ঞানমূলক। গণিত হলো বিজ্ঞানের সেই শাখা যার মূল বিষয়বস্তু হলো পরীক্ষা করা, গণনা করা, চিন্তা করা নাকি পরিমাপ করা। সঠিক উত্তরটি হবে অপশন খ, গণনা করা। প্রাথমিক পর্যায়ে শিশু গণিতে কতটা শিখেছে তা অ্যাসেসমেন্ট করার সময় নিচের কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় না। গাণিতিক ভাষার উন্নতি, গণিতের সমস্যা সমাধানের পূর্ণতা, গাণিতিক তর্কের উন্নতি নাকি গাণিতিক ধারণার উন্নতি। সঠিক উত্তরটি হবে গণিতের সমস্যা সমাধানের পূর্ণতা। গণিত পাঠ্যক্রমের দ্বারা শিশুর প্রেরণা উদ্বেগ করতে হবে, শিশুর উৎসাহ বাড়াতে হবে, শিশুর মনের স্বরূপ ও মানসিক পরিণামন জানা যাবে নাকি প্রত্যেকটি। সঠিক উত্তরটি হবে প্রত্যেকটি। পরের প্রশ্নটি দেখে নাও। স্কুল ম্যাথমেটিক্স স্টাডি গ্রুপ সিরিজে বাঞ্ছনীয় হিসাবে ব্যবহৃত হয়েছে চিহ্ন, প্রতীক, ভাষা নাকি সবকটি। সঠিক উত্তরটি হবে সবকটি। চিহ্ন, প্রতীক, ভাষা সবকটিরই প্রয়োজন। শিশুদের গোলাকার বস্তু শেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হল বল, উলের গোলা তাদের হাতে দেওয়া ও সে সম্পর্কে ধারণা দেওয়া, বল হাতে দিয়ে দেওয়া এবং ও সে সম্পর্কে ধারণা না দেওয়া, শুধুমাত্র মৌখিক ধারণা দেওয়া নাকি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে বল ও বলের গোলা তাদের হাতে দেওয়া ও সে সম্পর্কে ধারণা দেওয়া। গণিত শিক্ষায় ব্যবহারিক কার্যাবলী, প্র্যাকটিক্যাল ওয়ার্কের প্রয়োজনীয়তা রয়েছে কথাটি আংশিক সত্য, বেঠিক, সঠিক নাকি সম্পূর্ণ অবাস্তব। সঠিক উত্তরটি হবে অপশন গ, সঠিক। গণিতে সাফল্যের ক্ষেত্রে অন্তরায় হলো গণিতে শিক্ষকের সাহস যোগানো, গণিত সম্পর্কে মনে ভয়ের উদ্বেগ করা, ধৈর্য নিয়ে শিক্ষক মহাশয়ের গণিত শেখানো নাকি প্রশংসা করা। সঠিক উত্তরটি হবে গণিত সম্পর্কে মনে ভয়ের উদ্বেগ করা। গণিতের সাফল্যের ক্ষেত্রে মূল অন্তরায় হয়ে দাঁড়ায় গণিত সম্পর্কে যদি ছাত্রদের মধ্যে ভয় থাকে। পরের প্রশ্নটি দেখে নাও। গণিত পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের রুচি অনুযায়ী, আগ্রহ অনুযায়ী, প্রবণতা অনুযায়ী নাকি সবকটি ঠিক। সঠিক উত্তরটি হবে সবকটি ঠিক। গণিত পাঠ্যক্রম হতে হবে শিক্ষার্থীদের রুচি, আগ্রহ এবং প্রবণতা অনুযায়ী। নিম্নলিখিতগুলির মধ্যে গণিত শিক্ষাদানের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? বক্তৃতা পদ্ধতি, প্রতিবাদন পদ্ধতি, হাতে কলমে শিক্ষা পদ্ধতি নাকি প্রজেক্ট পদ্ধতি। সঠিক উত্তরটি হবে হাতে কলমে শিক্ষা পদ্ধতি। অঙ্কের প্রকৃতি হল আলংকারিক, যৌক্তিক, জটিল নাকি সাধারণের জন্য নয়। সঠিক উত্তরটি হবে যৌক্তিক।
অঙ্কের প্রকৃতি হলো যৌক্তিক। গণিত শিক্ষার সংশোধনীমূলক কার্যে গণিত শিক্ষক অধৈর্য হতেই পারেন, প্রয়োজনে অধৈর্য হবেন, অধৈর্য হলে চলবে না, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশন গ, অধৈর্য হলে চলবে না। গণিত শিক্ষার সংশোধনীমূলক কার্যে শিক্ষককে একদমই অধৈর্য হলে চলবে না। সংশোধনমূলক শিক্ষার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হবে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে পড়ানো, প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে পড়ানো, আবিষ্কার পদ্ধতির মাধ্যমে পড়ানো, নাকি বাস্তবের সাথে মিল রেখে পড়ানো। সঠিক উত্তরটি হবে বাস্তবের সাথে মিল রেখে পড়ানো। সমস্যা সমাধান পদ্ধতি গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এটি সক্রিয়তা ভিত্তিক রীতি, মূল্য বিচার করে, অনুশীলনে সাহায্যকারী, নাকি সমস্যা সমাধানের ক্ষেত্রে ছোট ছোট সমাধান সূত্র ব্যবহার করা যায়। সঠিক উত্তরটি হবে অপশন ক, সক্রিয়তা ভিত্তিক রীতি। সমস্যা সমাধান পদ্ধতি গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এটি সক্রিয়তা ভিত্তিক রীতি। অঙ্কের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতির মূল অসুবিধা হলো নিষ্ক্রিয় শ্রেণী, এটি অমনোবৈজ্ঞানিক, প্রেষণা গড়ে তোলা যায় না, নাকি সবকটি। সঠিক উত্তরটি হবে সবকটি, কারণ গণিত হলো হাতে কলমে শিক্ষা। এখানে যদি লেকচার মেথড দেওয়া হয় বা বক্তৃতা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু শ্রেণীকক্ষ নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এটি অমনোবৈজ্ঞানিক, এবং এর ফলে ছাত্রদের মধ্যে কোনো প্রেরণাও তৈরি হবে না। এক্ষেত্রে সবকটি ঠিক। অ্যান্সারটি তাহলে কী হবে? সবকটি ঠিক। পরের প্রশ্নটিতে চলে যাই। পরের প্রশ্নটি হলো, সবচেয়ে বেশি শিক্ষণ প্রদীপন ব্যবহৃত হয় অঙ্কের যে শাখায় তা হলো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি। সঠিক উত্তরটি হবে জ্যামিতি। গণিত শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি একটি বৈশিষ্ট্য হতে পারে না? ব্যবহারের পরিবর্তন, উদ্দেশ্য নির্ধারণ, উপযুক্ত পরিবেশ গঠন করা, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে কোনোটি নয়। অঙ্ক হলো এমন এক বিজ্ঞান যা প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত ব্যক্ত করে। এই কথাটি কে বলেছেন? গোগবেন, লক, বেঞ্জামিন পিয়ার্স, নাকি উপরের কোনোটি ঠিক নয়। সঠিক উত্তরটি হলো বেঞ্জামিন পিয়ার্স। গণিত পাঠের গুরুত্ব ছাত্রছাত্রীদের কিভাবে বোঝানো যায়? গণিতের সমস্যাগুলোকে সমাধান করতে বলে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে বলে, অন্য বিষয়ে এর ব্যবহারিক দিকের উল্লেখ করে, নাকি গণিতে ভালো করলে পুরস্কার ঘোষণা করে। সঠিক উত্তরটি হবে অন্য বিষয়ে এর ব্যবহারিক দিকের উল্লেখ করে। শিশুদের সংখ্যা সম্পর্কে প্রাক শিক্ষাদানের জন্য নিচের কোনটি অপ্রয়োজনীয়? শ্রেণী তৈরি করা, ধারাপাত শেখানো, গোষ্ঠী তৈরি করে শিক্ষাদান, নাকি 1:1 পদ্ধতিতে শিক্ষাদান। সঠিক উত্তরটি হবে ধারাপাত শেখানো। আকার সম্পর্কে কোন ধারণাটি প্রাথমিক স্তরে প্রয়োজন নয়? টেসেলেশন, প্যাটার্ন, কোণ, সমধর্মিতা। সঠিক উত্তরটি হবে কোণ। অঙ্কের শিখন সম্পর্কে নিচের কোণটি সঠিক? মেয়েরা অঙ্কে দুর্বল হয়, সবাই অঙ্ক শিখতে পারে, প্রচুর অনুশীলন দ্বারাই অঙ্ক শেখা সম্ভব, নাকি অঙ্ক শিখন খুবই কঠিন। সঠিক উত্তরটি হবে অপশন খ, সবাই অঙ্ক শিখতে পারে। অঙ্কের শিখন সম্পর্কে সঠিক ধারণাটি হলো অঙ্ক সবাই শিখতে পারে। পিথাগোরাসের তত্ত্ব শেখানোর জন্য শিক্ষক একটি কাগজে সমকোণী ত্রিভুজ এঁকে শিক্ষার্থীদের বাহুগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বললেন। এক্ষেত্রে শিক্ষক যেটি ব্যবহার করলেন সেটি হলো ডিডাকটিভ মেথড, লেকচার মেথড, ল্যাবরেটরি মেথড, নাকি ইন্ডাকটিভ মেথড।
সঠিক উত্তরটি হবে ইন্ডাকটিভ মেথড। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে আলোচনার সঙ্গে প্রতিপাদন শিক্ষার্থীদের ধারণা বুঝতে সাহায্য করে। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা গণিতের বিভিন্ন দিকের জ্ঞান লাভ করে। আলোচনার মাধ্যমে গণিত শিক্ষা শ্রেণীকক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, নাকি শিক্ষার্থীদের পারিপার্শ্বিক জিনিসপত্র দেখিয়ে গণিতের প্রতি মনোযোগী করা যায়। সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীদের পারিপার্শ্বিক জিনিসপত্র দেখিয়ে গণিতের প্রতি মনোযোগী করা যায়। পরের প্রশ্নটি দেখে নাও, গণিত শিখনে বিচারকরণের মাধ্যমে মানসিক শক্তির যে বৈশিষ্ট্যগুলো বিকশিত হয় তা হলো সরলতা, নির্ভুলতা, মৌলিকতা, নাকি সবকটি? সঠিক উত্তরটি হলো সবকটি। গণিত হলো সেই বিষয় যার মাধ্যমে তথ্যগুলি জটিলভাবে উপস্থাপন করা যায়, সরলভাবে উপস্থাপন করা যায়, সূত্রের মাধ্যমে উপস্থাপিত হয়, নাকি সবকটি? সঠিক উত্তরটি হলো অপশন গ, সূত্রের মাধ্যমে উপস্থাপিত হয়। গণিতে সূত্র ছাড়া কিন্তু কোনো কথা নেই, সূত্রের মাধ্যমেই গণিতে তথ্যগুলি উপস্থাপিত হয়। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিটি ছাত্রের কত বছর গণিত শিক্ষা বাধ্যতামূলক? 6 বছর, 8 বছর, 10 বছর, নাকি 7 বছর? সঠিক উত্তরটি হবে 10 বছর। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অঙ্ক পড়ানোর ক্ষেত্রে পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান তৈরির সময় যে বিষয়টিতে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা উচিত তা হলো কাঠামোগত পদ্ধতিতে গাণিতিক ধারণা উপস্থাপন। পাঠ্যপুস্তক অনুসারে পরপর উপস্থাপন করবেন শিক্ষার্থীদের ধারণাগুলি নির্মাণের সুযোগ দেওয়া, নাকি উপরের কোনোটিই নয়? ঠিক উত্তরটি হবে অপশন গ, শিক্ষার্থীদের ধারণাগুলি নির্মাণের সুযোগ দেওয়া। পঞ্চম শ্রেণীতে বৃত্ত পাঠে শিক্ষক বল ব্যবহার করলেন শিক্ষণ পরিপণ হিসাবে, এতে নিচের কোনটি হবে? ছাত্রছাত্রীদের বৃত্তের ধারণা তৈরি হবে, ছাত্রছাত্রীদের খেলোয়াড় সুলভ মানসিকতা তৈরি হবে, ছাত্রছাত্রীদের পাঠে আগ্রহ বাড়বে, ছাত্রছাত্রীরা বলের প্রতি আকর্ষিত হবে। বলতো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে ছাত্রছাত্রীদের বৃত্তের ধারণা তৈরি হবে। বিদ্যালয়ে গণিত পাঠের ক্ষেত্রে নিচের কোনটি ঠিক? সমাজবদ্ধ জীব হিসাবে গণিতের গণনার সাধারণ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত মানুষের স্মৃতিশক্তি বাড়ায়, গণিত মানুষের বৃদ্ধি বাড়ায়, গণিত নম্বর পাওয়ার জন্য খুব ভালো বিষয়। সঠিক উত্তরটি হবে সমাজবদ্ধ জীব হিসাবে জীবন ধারণে গণিতের গণনার সাধারণ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিতে যারা প্রথম এসেছো তারা আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।